আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিকে ইনোভেশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম ভিউয়ার্স আপনাদের সামনে এই মুহূর্তে যে গাড়িটি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে রাইস মিল তো রাইস মিল সম্পর্কে কিছু কথা আমি আপনাদেরকে বলবো এই গাড়ির বর্তমান বাজার মূল্য কত আর কিভাবে ক্রয় করবেন আর এই মেশিনের ক্যাপাসিটি প্রতি ঘন্টায় কতটুকু না আপনার ধান মাড়াই করতে পারবেন প্রতি ঘন্টায় এবং এই গাড়িটি সর্বোচ্চ গতি কত স্পিডে আপনি ব্যবহার করতে পারবেন আর এই মেশিনের খুঁটিনাটি বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ইউটিউব চ্যানেল দেখছেন নিয়মিত তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো ভিউয়ার্স এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না তাহলে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে আপনি আমাদের আপডেট মেশিনগুলো নিয়মিত দেখতে পারবেন এটি রাইস মিল গাড়ি এটা হচ্ছে 2 নম্বর ইন্ডিয়ান সিরিদর হলার ফিটিং করা আছে এখানে L32 ইঞ্জিন দিয়ে কিন্তু এই গাড়িটি মাড়াই করা কাজের জন্য যেই শক্তি বা উৎস ক্ষমতা বা হর্স পাওয়ার যেটাই বলেন না কেন সেটা কিন্তু ডিজেল ইঞ্জিন দিয়ে ব্যবহার করতে হবে এখানে ফিতে তিনটা দিয়ে কিন্তু আপনার এই মেশিনটি ব্যবহার হবে প্লাস এই মেশিন গতি করার জন্য বা চালিয়ে যাওয়ার জন্য ভ্রাম্যমানভাবে চলার জন্য যে ক্ষমতা দেওয়া আছে সেটা কিন্তু একই ইঞ্জিন দিয়ে এই জায়গায় আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এখানে দুইটা ফিতা দেওয়া আছে এই ফিতায় কিন্তু আপনার টেগার সিস্টেম দেওয়া আছে নিচে কিন্তু চলার জন্য শক্তি বাড়ানোর জন্য ডিফারেনশিয়াল ইউজ করা হয়েছে এই ডিফারেনশিয়ালের মাধ্যমে কিন্তু আপনার দুই চাকায় সমানভাবে শক্তি পাবে সেক্ষেত্রে আপনার খানা খন্দ কাদা বালু ধুলা উঁচা নিচু বা ইত্যাদি যে কোনো রাস্তায় আপনি চালাতে পারবেন সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা দেখা দিবে না এবং ব্রেক ফাংশনটা খুবই মজবুত হয় কারণ এটি ডিফারেনশিয়াল সিস্টেম সেই জন্য কিন্তু এর ব্রেকটা খুবই ভালো হয় এখানে যে দুইটা ফাংশন দেওয়া আছে আপনারা দেখছেন একটা ফাংশন দিয়ে আপনার ব্রেক হবে আরেকটা ফাংশন দিয়ে আপনার গাড়ি গতি করার জন্য একটা লিভার হচ্ছে গাড়ি ব্রেক করার জন্য আরেকটা লিভার হচ্ছে গাড়িকে সামনের দিকে আগানোর জন্য এই দুইটা ফাংশন দেওয়া আছে মনে রাখবেন আপনার ইঞ্জিনের যে আরপিএম ক্যাপাসিটি সেটি সম্পূর্ণ রূপে আপনার হাতে বিরাজমান থাকবে আপনি হাতের সাহায্যে কিন্তু অ্যাক্সেলেরেটর বাইকের মতন কম বেশি করে মেশিনটি ড্রাইভ করে চালিয়ে যেতে পারবেন এক গ্রাম থেকে অন্য গ্রামে বা একটি অঞ্চল থেকে আরেকটি অঞ্চলে তো ভিউয়ার্স এটা হচ্ছে চাউল ডেলিভারি পয়েন্ট এখান থেকে কিন্তু চাউলটা সম্পূর্ণরূপে ডেলিভারি হবে এই চাউলটা এই জায়গায় ঝকঝকে চকচকে চাউল বাইর হবে আপনারা দেখতে পারবেন তো এক সাটিতেই কিন্তু এই ধান সম্পূর্ণরূপে চাউল হয়ে যাবে সেক্ষেত্রে কোনো প্রকার চাউলের গায়ে খুদ কুচি বা চাউলের গুঁড়া বা ডাস্ট বা ময়লা পাতান যেটাই বলেন না কেন কোনোটাই থাকবে না সম্পূর্ণরূপে চাউলটা পরিষ্কার বাইর হবে এক সাইডে চাউল অন্য সাইডে চাউলের কুড়া বা ব্রান্ড যেটাই বলেন না কেন কুড়া বা ব্রান্ড যেটাই বলেন না কেন সেটা আলাদা হয়ে যাবে তো আপনারা এই মেশিনটি সম্পূর্ণরূপে আমাদের কাছে নিতে চলে যে অবস্থায় দেখছেন ঠিক এরকম ফুলফিল সেট আপের দাম বর্তমান পড়ছে 1,30,000 টাকা হলে আপনারা এটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এখানে যে তিনটা ফিতা দেওয়া আছে এই ফিতা দিয়ে কিন্তু আপনার এই রাইস মিলটি ব্যবহার করা হবে তো আপনারা চাইলে এটি আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলাইনেও যদি নিতে চান ঘরে বসে ক্রয় করার সুবর্ণ সুযোগ রয়েছে কিছু টাকা অ্যাডভান্স করে বাকি টাকা সুন্দরবন কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে আপনি আপনার নিজ জেলা পর্যন্ত মেশিনটি নিতে পারবেন অর্ডারের কিছুদিন পরে আমরা ডেলিভারি দিব আপনার এই মেশিনগুলো তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন সুস্থ থাকবেন সুন্দরভাবে জীবনযাপন করবেন আল্লাহ হাফেজ